দিলো না, নিলো মন দিলো না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। কথা বলছি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার জগদ্দল বিহার থেকে। আমি ঠিক যেখানে বসে আছি এটি সেই প্রাচীন ভারতের সবচেয়ে প্রাচীন বিহার। আমরা আমাদের ব্যাকরণে যে পড়তাম জগদ্দল পাথর, এটি সেই জগদ্দল পাথর যেটি আমাদের এক ধরনের কষ্ট যোগাত জগদ্দল পাথরের মতো এই ব্যাকরণ পড়তে পড়তে। আমরা সেই নেপাল দরবারে যে চর্যাপদ পেয়েছিলাম সেই চর্যাপদ রচিত হয়েছিল ঠিক এইখানটাতে। সেই লুইপা কানোপাড়া বসে বসে এইখানে সেই চর্যাপদ রচনা করেছিলেন। খুবই অবাক লাগে সেই আজ থেকে হাজার দেড় হাজার বছর আগে এই পাথর কিভাবে এতটা শেপ দেওয়া সম্ভব হয়েছিল। এই যে দরজা, তারপরে এই যে দরজার কুঠি, কিভাবে এই যে এই এত বড় পাথর তারা এখানে এনেছিল কিংবা এখানে সৃষ্টি করেছিল, খুব দারুণ একটি আশ্চর্য জনিত ব্যাপার। পাশাপাশি আমরা যদি এখানে দেখি এই যে পাথরগুলো কত প্রাচীন, আর এই পাথর কিভাবে এখানে এনেছিল, আর এই যে বিভিন্ন দেয়ালের এই যে পিলার, কত সুন্দর পিলার, কত সুন্দর পাথরের পিলার। এই যে পাথরের পিলারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে পিলার, এই এত সুন্দর পিলার ঠিক এত বছর আগে, দেড় হাজার বছর আগে তারা কোথায় পেয়েছিল, কিভাবে এখানে এনেছিল, আসলে সব কিছু কিন্তু দারুণ এক রহস্যময় ব্যাপার। এই বিহারটি এখন ভগ্ন দশাগ্রস্ত প্রায়। এটি বাংলাদেশ হওয়ার পরপর এটি অনেক যারা লুটেরা তারা অনেকে লুট করে নিয়ে গিয়েছেন, তারপরও এটি বাংলাদেশের ইতিহাস কিংবা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সাথে এটি দারুণ এক অজানা বিষয়। এটি নওগাঁ জেলার দামুরহাট উপজেলায় এটি অবস্থিত। কেউ এদিকে যদি আসেন তাহলে এই জগদ্দল বিহারটি ঘুরে যেতে পারেন, চিনে নিতে পারেন আপনার ইতিহাস ঐতিহ্য। স্বাধীন বাংলার প্রতিটি ভোরের সূর্যের আলোতে প্রজ্বলিত হয় তোমাদের বীরত্ব গাথা, আমরা তোমাদের ভুলব না।